লা লিগা শিরোপার দৌড়ে বেশ ভালোভাবে এগিয়ে ছিল বার্সেলোনা। কোপা দেল রেতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 4-0 গোলে বিধ্বস্ত হওয়ার পর খেই হারিয়ে ফেলে ক্লাবটি। ঘরের মাঠ ক্যাম্প নুয়ে লা লিগায় জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র এবং গেতাফের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও ব্যর্থ হয় তারা। অন্যদিকে লিগে ব্যবধান কমাচ্ছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে রোববার রাতে ক্যাম্প নুয়ে হাই ভোল্টেজ ম্যাচে শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে আবারও শক্ত অবস্থানে জ্যাভির শিষ্যরা। 30 ম্যাচে 24 জয় ও 4 ড্রয় 76 পয়েন্ট বার্সেলোনার, সমান ম্যাচে 65 পয়েন্ট নিয়ে 2-এ রিয়াল। নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে 11 পয়েন্ট এগিয়ে বার্সা। রোববার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে বার্সেলোনা। প্রথমার্ধের 44তম মিনিটে জয় সুযোগ গোলটি করেন ফেরান তোরেস। ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত অ্যাথলেটিকো। ম্যাচের মাত্র 74 সেকেন্ডেই ডি বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন গ্রিজম্যান, তবে তা আটকে যায় ক্রসবারে। এরপর ম্যাচের 35 মিনিটে আবারও বিপদে পড়েছিল বার্সেলোনা। এবার ডি বক্সের ভেতর থেকে শট নিয়েছিল গ্রিজম্যান, তবে তার দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন মার্ক অ্যান্ড্রে টের স্টেগেন। 44তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নিয়েই বার্সেলোনার বাজিমাত করেন তোরেস। ডান দিক থেকে রাফিনিয়ার পাস পেয়ে বক্সের মুখ থেকে নিচু শটে গোলটি করেন স্প্যানিশ ফরওয়ার্ড তোরেস। এরপর দ্বিতীয়ার্ধে বেশ কিছু গোলের সুযোগ সৃষ্টি হলেও গোল ব্যবধান আর বাড়াতে পারেনি বার্সা। শেষ পর্যন্ত 1-গোলের জয় নিয়ে ক্যাম্প নু ছাড়ে স্বাগতিকরা। ফানস্পোর্টস আপডেট।